লঙ্কা দ্বীপ থেকে মরুভূমি, এশিয়া কাপের এই সফরটাই ছিল অনেক যদি কিন্তুর হিসেব। পরে অবশ্য সব জল্পনা কল্পনা সরিয়ে নিশ্চিত হয় দুবাই শারজার টিকিট। প্রস্তুত এখন আরব আমিরাত অভ্যর্থনা জানাতে ছয় রাষ্ট্রকে। আসরের পর্দা ওঠার আগেই শুরু হয়ে গেছে নানা হিসেব নিকেশ, কে জিতবে কোন ম্যাচে, কারা রান পাবে আর কারা ভোগাবে ব্যাটারদের। তবে দলের বিপক্ষে দলের লড়াই ছাপিয়ে কিছু ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ক্রিকেট সমর্থকদের, কারণ ছোট ছোট এই লড়াইগুলোই যে বদলে দেবে ম্যাচের গতিপথ। এমন কিছু লড়াইয়ের তালিকা করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন বাবর আজম এবং রশিদ খান। মূলত আফগান পাকিস্তানিরা ভাই ভাই হলেও বাইশ গজে ছাড় নেই কারোরই। তর্কযোগ্যভাবে ক্রিকেট দুনিয়ার এই মুহূর্তের সেরা ব্যাটার এবং বোলারের লড়াই দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। একইভাবে নিশ্চয়ই অপেক্ষায় আছেন বাবর আজম নিজেও, তার কাছে যে এটা প্রতিশোধের মঞ্চ। এর আগে দেখা হওয়া পাঁচবারের প্রতিবারই রশিদের বলে প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি। রান করেছেন সাকুল্যে 48/59। তবে আরও একবার বাবর আজমকে ভোগাতে হলে সুপার ফোরে উঠতে হবে দুদলকেই। মুশফিক আর হার্দিক পান্ডিয়ার লড়াইটা যতটা না মাঠের তার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক। 2016 বেঙ্গালুরুর সেই ম্যাচ হারের পর সবাই ভুলে গেলেও তা কোনোদিন মন থেকে মুছতে পারবেন না টাইগারদের পকেট ডায়নামো। ম্যাচ শেষ হওয়ার আগেই উদযাপনে মেতে তিনি যে ভুল করেছিলেন তা যে প্রতিটা মুহূর্তেই পুরানোর কথা থাকে। এশিয়া কাপের গ্রুপ পর্বে দেখা হবে না দুদলের, তবে সুপার ফোরে উঠলে পান্ডিয়াকে অন্তত একবার দেখে নিতে চাইবেন মুশি, সেটা হল অফ করেই বলা যায়। আর সুযোগটা যে হার্দিকও ছাড়বেন না তা কি আর বলতে। কোহলির সঙ্গে হাসারাঙ্গার লড়াইটা বন্ধুত্বের। আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন দুজন, নেটে তাই প্রায়ই একে অপরের বিরুদ্ধে খেলেছেন তারা, খুনসুটিতেও মেতেছেন নিশ্চয়ই। কিন্তু মাঠের লড়াইয়ে কেউ যে কাউকে ছাড় দেবেন না তা তো জানা কথাই। আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত একবার দেখা হয়েছিল তাদের, সেখানে কোহলিকে আউট করতে পারেননি ওয়ানিন্দু। তবে আহামরি কিছু যে করেছেন কোহলি তা কিন্তু নয়, ৬ বলে রান এসেছে মাত্র ৪। শেষ লড়াইটা হতে পারে ভানুকা রাজাপাকসে এবং শাদাব খানের মাঝে, দুজনই রিস্ট স্পিন দিয়ে বিপদে ফেলেন ব্যাটারদের। আবার মার্কাটারি ব্যাটিংয়েও সুখ্যাতি আছে তাদের, যে কোনো প্রতিপক্ষের জন্য রীতিমতো বিপদের নাম ভানুকা শাদাব। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছেন তারা, ২৯/৪৫ করেছেন রাজা আর শাদাব উইকেট তুলে নিয়েছেন একবার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।